নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। সম্পূর্ণ আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল ধর্মী ভিডিও দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। এছাড়া যারা ফেংশুই, বাস্তুশাস্ত্র, নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব এবং ল অব অ্যাট্রাকশন সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে এবং শুনতে চান, আরও একটি চ্যানেল সোল মাইন্ড বডি। এই চ্যানেলটির বিশেষ ডেসক্রিপশান এবং লিঙ্ক নিচে দেওয়া হলো, যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন। 2020 সালের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিরল একটি ঘটনা হতে চলেছে, তা হলো চন্দ্রগ্রহণ, আর তা হবে আগামী 5ই জুন 2020। এই বিশেষ চন্দ্রগ্রহণ একটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ এবং যা সারা ভারতবর্ষ জুড়ে দেখা যাবে। কিন্তু এর সূতককাল নিয়ে অনেকেই ধন্দে রয়েছে, কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে যে গ্রহণ চন্দ্রদেবকে পুরোপুরি ঢেকে না দেয় সেই গ্রহণের সূতককাল হয় না। কারণ যেহেতু এই বিশেষ চন্দ্রগ্রহণ প্রচ্ছায়া চন্দ্রগ্রহণ, তাই এর সূতককাল জ্যোতিষশাস্ত্র অনুসারে হবে না। আগামী 5ই জুন 2020 শুক্রবার রাত্রি 11:15 এই বিশেষ চন্দ্রগ্রহণ শুরু হবে, আর 6ই জুন 2020 রাত্রি 2:34 অর্থাৎ পরের দিন এই বিশেষ চন্দ্রগ্রহণের পরিসমাপ্তি ঘটবে। প্রায় 3 ঘন্টা 15 মিনিটের উপরে এই বিশেষ চন্দ্রগ্রহণ জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, কারণ এই বিশেষ নৈসর্গিক ঘটনা যা আমাদের দ্বাদশ রাশিচক্রের উপরে তার শুভ অশুভ প্রভাব পড়তেই পারে। এই বিশেষ সময়ে জ্যোতিষশাস্ত্রের বিশেষ নিয়ম অনুসারে দ্বাদশ রাশিচক্রের উপরে 6টি গ্রহের বক্রীদশার প্রভাব চলছে। রাহু এবং কেতু ছাড়াও শনি, বৃহস্পতি, শুক্র এবং ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুসারে প্লুটোও এই সময় বক্রীগতি প্রাপ্ত হয়েছে। এই বিশেষ চন্দ্রগ্রহণ বৃশ্চিক রাশির উপরেই পড়বে। বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে এই বিশেষ গ্রহণ সূচিত হবে, আর এই বিশেষ গ্রহণের ফলে কী ধরনের শুভ অশুভ পরিবর্তন আসতে চলেছে দ্বাদশ রাশিচক্রের উপরে, সে বিষয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সময়ে অবশ্যই শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিন। মানসিক চিন্তাভাবনার উপরে একটা গুরুত্বপূর্ণ প্রভাব চলে আসতে পারে এবং সেই সাথে ঝগড়া গণ্ডগোল থেকে নিজেকে দূরে রাখবেন। গৃহবিবাদ এবং গৃহ সংক্রান্ত সমস্যায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন, কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে পারেন। তাই এই বিশেষ সময় নিজেকে সামলে রাখা অত্যন্ত জরুরি। তাই গ্রহণকালের সময় আপনি অবশ্যই আপনার নিজের গুরুমন্ত্র জপ করুন, ভগবান বিষ্ণু মন্ত্র জপ করুন এবং মঙ্গলদেব এই রাশির বিশেষ অধিপতি, তাই হনুমানজির স্মরণ করতে ভুলবেন না। এই গ্রহণ শেষ হওয়ার পরে অবশ্যই কোনো গরিব মানুষকে গুড় এবং চাল দান করতে ভুলবেন না, আপনার সাধ্যমতো আপনি দান করতে পারেন। এখন বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের বিষয়ে। এই বিশেষ গ্রহণ আপনার সম্পর্কের উপরে একটা অশুভ প্রভাব চলে আসতে পারে, হঠাৎ করে আপনার কোনো সম্পর্কের পরিসমাপ্তি ঘটতে পারে। যারা অংশীদারি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, হঠাৎ সেই ব্যবসার পরিসমাপ্তি ঘটতে পারে। এই বিশেষ সময়ে আপনি এবং আপনার জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন এবং পরস্পরের মন মানসিকতাকে অবশ্যই ঠিক রাখুন। এই বিশেষ সময়ে শুক্রদেবের উদ্দেশ্যে অবশ্যই প্রণাম নিবেদন করুন। গ্রহণ শেষে কোনো গরিব মানুষকে যদি সাদা বস্তু অথবা দুধ দান করতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন।
এখন বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের বিষয়ে। এই বিশেষ সময়ে কোনো মহিলার থেকে একটু দূরে থাকুন, কারণ সে আপনার কর্মক্ষেত্রে এবং সম্মানের ক্ষেত্রে বিশেষ হানিকারক হতে পারে। এমনকি এই বিশেষ মামলা কোর্ট কাচারিতেও পৌঁছে যেতে পারে, তাই এই সময়ে অবশ্যই সাবধানে চলাফেরা করুন। সেই সঙ্গে এই বিশেষ সময়ে মানসিক চাপের মধ্যে আপনি থাকতে পারেন এবং সেই সাথে শরীর স্বাস্থ্যের বিশেষ অশুভ প্রভাব আসতে পারে। তাছাড়া এই রাশির জাতিকাদের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত, অর্থনৈতিক ক্ষেত্রেও বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। এই বিশেষ দিনে গ্রহণের সময় অবশ্যই বুধের মন্ত্র জপ করুন। গ্রহণকাল শেষ হওয়ার পরে কোনো দরিদ্র মানুষকে মিষ্টি ক্ষীর আপনি নিবেদন করতে পারেন বা দান করতে পারেন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের বিষয়ে। এই বিশেষ গ্রহণের ফলে চন্দ্রদেবের বিশেষ প্রভাবে এই রাশির উপরে বেশ প্রভাব পড়বে, কারণ এই রাশির অধিপতি হল চন্দ্রদেব। এই বিশেষ গ্রহণ আপনাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যায় নিয়ে যেতে পারে, বিশেষত শিক্ষার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এবং নিজের সন্তানের উপরে। তাই এই বিশেষ তিন দিকের বিষয়ে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। যারা গর্ভবতী, এই বিশেষ সময় তাদের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দেবেন। সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, না হলে ভুল বোঝাবুঝির কারণে বেশ কিছু ক্ষেত্রে সম্পর্কের পরিসমাপ্তি ঘটতে পারে। গ্রহণের সময় এই বিশেষ গ্রহণকালে আপনি গায়ত্রী মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ গ্রহণকালের পরেও অর্থাৎ আগামী 15 দিনের মধ্যে আপনার গৃহের কাছাকাছি কোনো মন্দিরে মায়ের কাছে আপনি যদি রূপোর কোনো বস্তু দান করেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের বিষয়ে। এই বিশেষ গ্রহণকালে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সমস্যা চলে আসতে পারে, তাই তার শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দেবেন। মায়ের থেকে দূরে থাকুন, বিশেষত ঝগড়াঝাটির বিষয়ে। ছোট ছোট কথার মাধ্যমে গৃহে একটা কোলাহলপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে। গ্রহণের সময় সূর্যদেবের উদ্দেশ্যে আপনি সূর্য প্রণাম করুন এবং সূর্যদেবের মন্ত্র জপ করুন। চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রণাম করে চন্দ্রমন্ত্র জপ করুন, তাহলে মন মানসিকতা দুটোই ভালো থাকবে। গ্রহণ শেষে আপনি গুড় অথবা চিনি দান করুন। এখন বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের বিষয়ে। আত্মবিশ্বাসের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখা দিতে পারে এই বিশেষ গ্রহণকালে। আত্মবিশ্বাস কমতে পারে, দীর্ঘদিনে চলতে থাকা বন্ধুত্বের সম্পর্কের চিড় ধরতে পারে এই সময়। ভাই বোনের সঙ্গে সম্পর্কের বিশেষ সমস্যা দেখা দিতে পারে এবং কারোর শরীর স্বাস্থ্যের বিষয়ে বেশ কিছু সমস্যা চলে আসতে পারে। যারা পার্টনারশিপের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা চলে আসতে পারে। গৃহে বড় এবং ছোট ব্যক্তিদের এবং বাচ্চাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই নজর দিন। এই বিশেষ গ্রহণকালে আপনি বুধের মন্ত্র জপ করুন এবং গ্রহণ শেষ হওয়ার পর কোনো গরিব মানুষকে সবুজ সবজি দান করুন। এখন আপনাদের বলবো তুলা রাশির জাতক জাতিকাদের বিষয়। এই বিশেষ গ্রহণের সময় অবশ্যই আপনার কথা বলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, না হলে আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। আর সেই জন্যই কোনো কিছু কথা বলার আগে অবশ্যই ভাবনা চিন্তা করুন। মুখ, দাঁত এবং চোখ সম্পর্কিত বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন। মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। গ্রহণের সময় শুক্রদেবের মন্ত্র অবশ্যই পাঠ করুন। গ্রহণ শেষ হওয়ার পরে কোনো গরিব মানুষের উদ্দেশ্যে আপনি ঘি দান করুন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিষয়ে। চন্দ্রগ্রহণ আপনার রাশির উপরেই সূচিত হচ্ছে, আর এই বিশেষ কারণের জন্য মানসিক স্থিতিশীলতার কিছুটা সমস্যা দেখা দিতে পারে। তাই এই বিশেষ সময় আপনি আধ্যাত্মিক চিন্তাভাবনা করলে অত্যন্ত ভালো ফল পাবেন। আর এমন মনে হতেই পারে যে আপনার পূজা অর্চনা ছাড়া কোনো রাস্তাই নেই, তবে যেমনটা আপনি ভাবছেন অতটাই খারাপ হবে না। তবে আপনাকে বলবো, যখন মানসিক দিক থেকে আপনি বিভিন্ন সমস্যায় পড়বেন ঠিক তখনই গায়ত্রী মন্ত্র জপ করুন। গ্রহণ শেষের পর আপনি একটি তামার ঘটিতে দুধ নিয়ে কোনো
শিব মন্দিরে সেখানে রেখে আসুন, আর এই বিশেষ উপায়ে আপনার অত্যন্ত শুভ ফল আসবে। এখন বলবো ধনুরাশির জাতক জাতিকাদের বিষয়ে। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আপনার মন মানসিকতা ভালো থাকবে না, তাই এই সময়ে মানসিক দিক থেকে আপনি কোনো নেগেটিভ চিন্তাভাবনা করবেন না। তবে মন মানসিকতা আধ্যাত্মিক দিকের দিকে এগোবে, তাই এই সময়ে বৃহস্পতির বিশেষ মন্ত্র আপনি জপ করুন। এই বিশেষ গ্রহণকালে তা শেষ হলে কোনো নির্ধন অর্থাৎ গরিব মানুষকে যদি হলুদ দান করেন বা গুঁড়ো হলুদের প্যাকেট আপনি দেন, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। এখন বলবো মকর রাশির জাতক জাতিকাদের বিষয়ে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু অশুভ পরিবর্তন আসবে। যদি কোথাও থেকে পয়সা আসার কথা থাকে, কোনো কারণ ছাড়াই সেই পয়সা আটকে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা মতবিরোধ তৈরি হতে পারে আর মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। পরিবারে তৃতীয় ব্যক্তির আগমনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বিশেষ অবনতি ঘটতে পারে, তাই এই বিশেষ দিনে আপনারা শনিদেবের মন্ত্র জপ করুন। গ্রহণ শেষে অবশ্যই দুধ এবং সর্ষের তেল গরিব মানুষকে দান করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। এখন বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিষয়ে। এই বিশেষ সময়ে আপনার পিতার শরীর স্বাস্থ্যের বিষয়ে সাবধানে থাকুন। এই বিশেষ সময়ে শত্রু আপনার উপরে আক্রমণ করতে পারে, তাই সে বিষয়ে সদা সর্বদা সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে কোনো মহিলা আপনার উপরে খারাপ ব্যবহার করতে পারে বা আপনাকে বিভিন্ন সমস্যায় ফেলতে পারে, আর যা আপনার বিভিন্ন ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই বিশেষ সময় শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন। গ্রহণের সময় শনিদেবের মন্ত্র জপ করুন এবং গ্রহণ শেষে সর্ষের তেল এবং 5টি সাদা মিষ্টি দান করুন। এখন বলবো মীন রাশির জাতক জাতিকাদের বিষয়ে। ধর্মীয় বিষয়ে আপনার বেশ কিছু সন্দেহ চলে আসতে পারে। আপনার গাড়ি কিংবা কোথাও যাওয়ার বিষয়ে আপনি সমস্যায় পড়তে পারেন। আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই আপনি দেখুন। শিক্ষাক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এবং সম্বন্ধের বা সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। গ্রহণের সময় বৃহস্পতির মন্ত্র জপ করুন এবং গ্রহণ শেষে আপনি গরিব মানুষকে ছোলার ডাল আপনি দান করতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুদের কাছে বলবো যে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে আনেন, অবশ্যই তার স্মরণে তার নাম অবশ্যই লিখে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।